হ্যালো ভিউয়ার, আপনি কি আমাদের অ্যামাজিং অর্ক 786 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন তাহলে আপনি এখনই করে নিন। অদ্ভুত প্রাণী চিকিৎসা। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ নানা উপায়ে প্রাকৃতিক সাহায্য নিয়েছে, আর চিকিৎসা ক্ষেত্রে প্রাকৃতিক অবদান অপরিসীম। শুধু যে লতা আর গৌণ এর উপর নির্ভর করে গড়ে উঠেছে আমাদের চিকিৎসা বিজ্ঞান তা কিন্তু নয়। এর পিছিয়ে প্রাণীকুলের অবদান নেহাত কম না। পাথরযুগে শরীরে কোথাও কেটে গেলে ভেড়ার রোম পেঁচিয়ে সুতা বানিয়ে সেলাই করার যেমন প্রমাণ মিলে, তেমনি বিংশ শতাব্দীতে পেনিসিলিনের আবিষ্কার ছিল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এক বিরাট জয়। এরপরে ধাপে ধাপে অনেক দূর এগিয়েছে আমাদের চিকিৎসা বিজ্ঞান, কিন্তু এখনও এমন কিছু চিকিৎসা ব্যবস্থা প্রচারিত আছে যা অনেকটা আশ্চর্যকর বিষয়ের পর্যায়ে পড়ে। যেমন কম্বোডিয়ার গরুর প্রস্রাবকে এখনও ঔষধ মনে করা হয় এবং তা অনেকেই খেয়ে ফেলে নির্দ্বিধায়, আর তা গরম গরম খাওয়াটাই শ্রেয়। এছাড়াও আরও অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে উন্নতি সাধন করেছে বিজ্ঞানীরা। যেমন আজকের দিনে হার্ট, লিভার, কিডনি এগুলো পরিবর্তন করিয়ে নেওয়া খুব একটা বড় ব্যাপার না হলেও এর আবিষ্কার হয়েছিল এক মজাদার পরীক্ষার মধ্য দিয়ে। সে সময় সোভিয়েত ইউনিয়নের কিছু চিকিৎসক চেষ্টা করেছেন একটি কুকুরের মাথা পরিবর্তন করে অন্য কুকুরের মাথা বসানোর জন্য, বা একই সাথে দুই মাথাওয়ালা কুকুর বানাতে। আর এটা করতে তারা সফল না হলেও তারা এটা আবিষ্কার করে বসেন যে মানুষের শরীরে অঙ্গ পরিবর্তন করা সম্ভব। চলুন বন্ধুরা, তাহলে কিছু অদ্ভুত প্রাণীর চিকিৎসা সম্পর্কে জেনে আসি। মাছ চিকিৎসা। এই চিকিৎসা ব্যবস্থার উৎপত্তি হয় তুর্কিতে। এই চিকিৎসা ব্যবস্থায় ব্যবহার করা হয় চিকিৎসক মাছ। এটি মূলত দেওয়া হয় চর্মরোগীর ক্ষেত্রে। এই চিকিৎসা ব্যবস্থায় মাছগুলি মরা চামড়া খেয়ে ফেলে, আর অবশিষ্ট থেকে যায় শুধু মাত্র ভালো চামড়াগুলি। এর ফলে চর্মরোগ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই ব্যবস্থা আমেরিকাতে নিষিদ্ধ হলেও ইংল্যান্ড সহ অন্যান্য দেশে এখনও চালু আছে। মৌমাছির চিকিৎসা। মৌমাছির হুলের দর্শন, ব্যথা দাদু, ক্ষয় প্যারালাইসিস চিকিৎসায় এর ব্যবহার হয়। অর্থাৎ যাদের প্যারালাইসিস আছে তাদের প্যারালাইজড অঙ্গে এর দর্শন দেওয়া হয়। এর ফলে সে স্থানে যেমন হালকা ব্যথা অনুভব হয়, তেমনি অনেক ক্ষেত্রে কিছু কিছু রোগী সামান্য পরিমাণে তাদের প্যারালাইজড অঙ্গ নড়াতে সক্ষম হয়। কিন্তু এই সম্পূর্ণ ফলাফল এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। অনেকের মতে এই চিকিৎসা দীর্ঘকালীন সময় ধরে করা হলে প্যারালাইসিস সম্পূর্ণভাবে সেরে তোলা সম্ভব। এই চিকিৎসার আদি প্রয়োগ পাওয়া যায় চায়নাতে। সাপ দিয়ে শরীর মালিশ। আমি এর আগেও এটি নিয়ে একবার বিস্তারিত শুনিয়েছিলাম, কিন্তু সাপ দিয়ে কীভাবে মালিশ করে বন্ধুরা আপনারা শুনে অবাক হবেন। শুঁটকির দেহ চিকিৎসা। এই চিকিৎসা ব্যবস্থায় মাছির শুঁটকি ছেড়ে দেওয়া হয় যে কোনো ক্ষত বা পচে যাওয়া ঘাতে। এই শুঁটকিগুলি খুবই কার্যকরভাবে ঘা থেকে পচে যাওয়া টিস্যুগুলোকে সর্বাধিক কার্যকর উপায়ে খেয়ে ফেলে। এর ফলে খুবই স্বল্প পরিমাণে ঘা অবশিষ্ট থাকে, যা ঘা শুকাতে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। এই ব্যবস্থা অনেকের কাছে নোংরা মনে হলেও এর প্রচলন অনেক আগেই চলে এসেছে। আফ্রিকার কিছু কিছু আদি জনগোষ্ঠীর কাছে এর প্রথম প্রয়োগ পাওয়া গেলেও নেফুভিয়ানের আমলে চিকিৎসকের এর মূলত প্রসার ঘটায়। এছাড়াও আমেরিকার সিভিল যুদ্ধের সময় এই ব্যবস্থার বহুল প্রয়োগ দেখে গিয়েছিল। ফ্রান্সে 2012 সালে একটি জরিপে দেখা যায় যে মাছির শুঁটকিটাই খুবই কার্যকরভাবে মরা এবং আক্রান্ত টিস্যুগুলোকে সরাতে পারে এবং খুব উপকারী। ডলফিন চিকিৎসা ব্যবস্থা। ডলফিনদের আমরা সকলেই চিনি। স্তন্যপায়ী মাছদের মধ্যে বুদ্ধিমত্তার দিক থেকে এদের অবস্থান সবার উপরে। 2005 সালে একটি জরিপে দেখা যায় যে যারা খুব বেশি মানসিক অবসাদে ভোগেন তারা যদি ডলফিনের সহচর্যে আসেন তাহলে তারা কোনো প্রকার ঔষধ নেয়া বাদেই অনেক সহজেই এই অবসাদ থেকে মুক্তি পান। এছাড়াও এটি কিছু প্রতিবন্ধী শিশুদের ওপর এই জরিপ চালানো হয়। তাতে অবিশ্বাস্যভাবে দেখা যায় যে সকল শিশু প্রতিবন্ধী তারা ডলফিনের সাথে পানিতে খেলা করতে খুব সহজে তারা সমাজে যে কারোর সাথে মিশতে পারে, যা তাদের জন্য খুব বেশি দরকারি। পিঁপড়া চিকিৎসা। আফ্রিকার চালক পিঁপড়ার ব্যবহার শত শত বছর ধরে চলে আসছে। এই পিঁপড়াগুলির চোয়াল অনেক শক্তিশালী হয়। বলা হয় প্রাকৃতির সবথেকে ভয়ঙ্কর কামড়, কারণ একবার কামড় দিলে তা ছড়ানো অসম্ভবের পর্যায়ে হয়ে পড়ে। এখন বুঝে দেখুন কেমন পিঁপড়া কামড় দিলে সক্ষম এরা। এদের ব্যবহার করা হয় কোথাও কেটে গেলে, অর্থাৎ সেলাইয়ের বিপরীতে।
বেশি কেটে গেলে সেবায় দিতে হয়, কিন্তু এই পিঁপড়া আপনার কাছে থাকলে শুধু ধরে কোনো মতে কেটে যাওয়া দুই অংশের মাঝখানে ধরবেন, এরপর আগলা হয়ে যাওয়া চামড়া কামড়ে ধরে টান দিন, দেখবেন মাথা কামড়ে আছে। যোগ চিকিৎসা, এই চিকিৎসা ব্যবস্থা প্রাচীন ব্যবস্থাগুলির মধ্যে একটি। এটি সাধারণত ব্যবহার করা হয় ঘায়ের উপরে। বিশ্বাস করা হয় যে এর ফলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু সত্যিকার অর্থে এর কোনো উপকার না থাকায় এ ব্যবস্থা অনেক আগেই উঠিয়ে নেওয়া হলেও অতি সম্প্রতি এর আর এক নতুন প্রয়োগ আবিষ্কার হয়েছে। হাতে বা পায়ের কোথাও যদি রক্ত জমাট বেঁধে যায়, তাহলে সেই অংশের যোগ লাগিয়ে রাখলে খুব সহজে রক্ত জমাট বাঁধা রক্তের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও অনেক সময় হার্টের ব্লক আছে, তাদের এই চিকিৎসা দিতে দেখা যায়। মাছ দিয়ে হাঁপানি চিকিৎসা, এই চিকিৎসা চর্চা করা হয় ভারতে শো মাছ দিয়ে। বলা হয়ে থাকে 160 বছর আগে কোনো এক সাধু স্বপ্নে দেখেছিল শো মাছ ঝুলন্ত খেলে হাঁপানি রোগ দূর হয়। এটি মোট 3 বার খাওয়া লাগে 15 দিন পরপর, এর ফলে হাঁপানি রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব, যদিও বিজ্ঞান কোনোভাবেই এর সমর্থন করেন না। কচ্ছপ দিয়ে পরীক্ষা, আগেই বলেছেন কলম্বিয়ার গরুর গরম প্রস্রাব খাওয়া হয়, কেননা মনে করা হয় এতে কোনো প্রকার শক্তি আছে যা শরীরকে সুস্থ রাখে। তেমনি থাইল্যান্ডে একটি চিকিৎসা প্রথা আছে, আর তা হলো কচ্ছপের স্পর্শ। কচ্ছপ মেরে তেলে ভেজে রেখে তারপর সেই কচ্ছপের সোয়া নিলে শরীর ভালো থাকে, এই বিশ্বাস থেকে এই চিকিৎসার প্রচলন। যদিও এর কোনো নির্দিষ্ট ব্যবহার এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয় নাই। ডায়াবেটিক চিকিৎসা কুকুর, আমরা সকলে জানি যে কুকুর এমন একটি ইন্দ্রিয় রয়েছে যা সত্যিকার অর্থে অসাধারণ পর্যায়ে পড়ে। ঠিক এরকম একটি ইন্দ্রিয় হলো তাদের ঘ্রাণ শক্তি। তারা মালিকের ঘ্রাণ শুকে বলে দিতে পারে তাদের ডায়াবেটিক্স কোন পর্যায়ে আছে। এর জন্য অবশ্য কুকুরকে আলাদাভাবে প্রশিক্ষণ দিতে হয়, আর এই কাজটির জন্য রীতিমতো প্রতিষ্ঠান রয়েছে যা কুকুরদের একটি প্রশিক্ষণ দিয়ে থাকে। এ সর্বাধিক ব্যবহার হয় সেই সকল শিশুর ক্ষেত্রে যাদের জন্মগত ডায়াবেটিক্স আছে, কেননা ঘুমের মধ্যে যদি শিশুর শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় বা কমে যায়, তাহলে হয়তো সেই শিশুটি ঘুম থেকে উঠতে পারবে না। লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন।